নমস্কার, আমি বিনয় রয়েছি আপনাদের সাথে। আমরা রয়েছি এই মুহূর্তে নিউ ব্যারাকপুর মধ্যমগ্রাম ফরেন লিকারের সামনে। সকাল থেকে দোকানটা আজকে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ফরেন লিকারের দোকান খুলেছে। অলরেডি এই দোকান খোলার খবর পেয়ে অসম্ভব লাইন পড়ে গেছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো এই লাইনটা দেখাতে, যত দূর চোখ যাবে ততদূর দেখতে পাচ্ছেন আপনারা লাইনটা কত দূর পৌঁছে গেছে। অথচ এই এবং শুধু তাই নয়, এখানে পুলিশ প্রশাসন রয়েছে যারা পুরোপুরি নিয়মটা মেনটেন করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এই লাইন মানে ফরেন লিকার লোকে গ্রহণ করছে। দেখতে পাচ্ছেন বহু মানুষ এবং দোকানদাররাও দেখুন কীভাবে মানে নিয়ম মানে হাতে স্যানিটাইজার দিয়ে, হাত স্যানিটাইজার করে তবে তাকে সেই ফরেন লিকার বা মদের বোতল হাতে তুলে দিচ্ছে। এবং অনেকেই আজকে এই মদের বোতল পেয়ে অনেকটাই আনন্দিত যে এতদিন তারা লকডাউনের ফলে মদ পায়নি, আজকে তারা কিছুক্ষণের জন্য তারা পেয়েছে এবং তারা যে যার মতো এক পিস করে নিয়ম করে একজন একটা বোতলই নিতে পারবে, সেই হিসেবে তাদেরকে এক একজনকে একটা বোতল করে দেওয়া হচ্ছে এবং পুরোটাই নিয়ম মেনটেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পুলিশ প্রশাসন পুরো দাঁড়িয়ে রয়েছে, তারা কোনো রকম বেনিয়ম হতে দিচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। স্লো চল আপনারা দেখুন, মধ্যমগ্রামে বিটি কলেজের সামনে যে মদের দোকানটা রয়েছে সেই মদের দোকানের লাইন দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, কি লাইন পড়েছে, একটা অভাবনীয় লাইন, মানে ভাবা যায় না যে এরাকে এরা লাইনে কোনো ডিস্টেন্স মেনটেন নেই, কোনো সামাজিক দূরত্ব বাড়াই নেই। এখানে পুলিশকে দেখা যাচ্ছে না এই মুহূর্তে, জানি না আগে আছে কি না। আপনারা দেখুন কোনো ডিস্টেন্স মেনটেনে গায়ে গায়ে রয়েছে, কি বিশাল মদের লাইন, ভয়ঙ্কর লাইন, মানে করোনার কোনো বালাই নেই এখানে। দেখতে পাচ্ছেন সেই ছবি, দেখুন যত দূর চোখে পড়বে খালি লাইন দেখুন, কি ভয়ঙ্কর। এখন অবধি পুলিশ প্রশাসনকে দেখা যায়নি, মনে হচ্ছে খুব সম্ভবত, হ্যাঁ সামনে পুলিশ প্রশাসন রয়েছে। আপনারা দেখুন পুলিশ প্রশাসন মেনটেন করে দাঁড়িয়ে যাবে, দেখুন অনেকদিন পর তো মদ পেলেন, হ্যাঁ কিরকম লাগছে? স্যার ভালোই লাগলো, ওটা খুব একটু কষ্ট ছিল একটু, হ্যাঁ এখন মোটামুটি কেন্দ্র সরকার বলে এটা ভালোই করেছে, হ্যাঁ আমি খুব খুশি হলাম। হ্যাঁ এটা ফেলে একটু মাঝে মাঝে একটু খেলে, হ্যাঁ একটু শরীরটা একটু ভালো থাকে। এতদিন তো বন্ধ ছিল, খুব কষ্ট হচ্ছিল? কষ্ট হয়েছে স্যার, কী করবো, কষ্ট এখন আমাদের প্রধানমন্ত্রী যা বলেছেন সেটা আমাদের পালন করতে হয়েছে। আমরা তার জন্য খুব মানে দুঃখিত যে এরকম একটা রোগ চলেছে করোনা, তার জন্য আমাকে সবাইকে সাথ দিতে হবে। আচ্ছা কী ব্র্যান্ডের নিলেন? এই তো স্যার নিলাম হোয়াইট ব্লু। আজকে একে একটাই নিলেন? একটাই তো, আজকে তো 40 দিন পরে পেলাম এটা। ও আরও একটু বেশি নিলে কি ভালো হতো? না ভালো লাগে, আমি একটাতে হয়ে যাবো, একটাতে আমার 2-3 সপ্তাহ চলে যায়, একটু একটু খাই তো, ডাক্তার যে বলে 2 প্যাক পাবেন 2 প্যাক খাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। না বলছি আছে কি কি নিলেন মদ?
আজকে বাংলা বাংলা নমস্কার তো অনেক দিন পর তো পেলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুই পাখি দেখ তো মানে এতদিন তো মানে প্রায় 40 45 দিন পর পেলেন কি রকম মিয়ে লাগছে আজকে ও একটু মানে খুলতে মানে একটু আনন্দ হলো তাই একটা এনেতে আসলাম হুম এই সবাই নিশ্চিত আমি ওখানে সামনে আমি গাইতে পেহান্দা নিয়েছি সে নিছে বলে আমিও একটা নিলাম এই কটা বোতল নিয়েছেন আমি একটাই একটাই দিচ্ছি এখানে ঠিক আছে আজকে হ্যাঁ